আসসালামু আলাইকুম। এখানে দেখেন আমার গুড ডলারে মোটামুটি 76 সেন্টের মতো বা ফোর কের মতো জি টোকেন আছে। তো আমরা এই টোকেনটা সিলো টোকেনে উইথড্র করব। তো আপনারা অনেকেই উইথড্র করার জন্য মানে সমস্যা ফেস করেন, তো আমি এই ভিডিওতে আপনাদের উইথড্র করে দেখাবো। কিছু কিছু বিষয় আমার আগের যে ভিডিও আছে সেটা দিয়ে আপনার দেখতে হবে। আমি আগে ভিডিও দিয়েছিলাম, একদম ফুল কন্টেন্ট আপনারা পাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে। এই যে এই ভিডিওটা, এইখানে আমি সব কিছুই দেখাই দিয়েছি আপনাদের কীভাবে ওয়ালেট অ্যাড করতে হয়। যেহেতু আমার ওয়ালেটটা অ্যাড করা আছে, মানে অ্যাড করা হয়ে গেছে, তো আমি ওই বিষয়টা আর দেখাইতে পারতেছি না। তবে এইখানে কিছু বিষয় দেখাচ্ছি এবং কি লাইভে উইথড্র করে আমরা বাইন্যান্সে নিব। তো এখানে আমি কিছু বিষয় দেখাচ্ছি যে আপনি যেখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটের এই গুড ডলার ওয়ালেটের যে সিডগুলো আছে বা প্রাইভেট কি আছে সেইটা আপনাকে এখান থেকে নিতে হবে। নিয়ে এটা আপনার ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করতে হবে। যেমন এই যে আমি যদি দেখাই, এখানে আমি যদি ওয়ালেট সেকশনে যাই, দেখেন এই যে এইখানে কিন্তু সিলো টোকেনের আন্ডারে, মানে এখানে কিন্তু দেখেন আমার একটা ওয়ালেট কিন্তু ক্রিয়েট করা আছে। তো এই প্রাইভেট কির মাধ্যমে আপনার ওয়ালেট এখানে ইনপুট করতে হবে। ইনপুট করলে আপনি দেন এই যে গুড ডলারের আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে সিলো, এখানে জাস্ট ইনেবল করলেই হবে। গুড ডলারের কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, এই পোস্টটির লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে পাবেন, এবং কি আগের যে ভিডিও আছে সেটাও ভিডিও ডেসক্রিপশনে পাবেন। এবং কি এই ভিডিওতে আপনাদের আরও কিছু বিষয় দেখানো হবে। অনলাইন একবারে উইথড্র করি কীভাবে, আপনি এখানে আপাতত উইথড্রল বিষয়টা লাইভে দেখতে পারবেন, দেন আমি বাইন্যান্সে নিব। তো তার জন্য আপনি যে কাজ করবেন, আপনার ওয়ালেটটাকে আগে আপনার ট্রাস্ট ওয়ালেটে বা আপনি যেখানে মেটামাস্কে করতে চান সেখানে আগে কানেক্ট করবেন বা ইনপুট করবেন। ইনপুট করার পরে আপনি চলে যাবেন আমাদের এই যে টেলিগ্রামের এই পোস্টে, এই পোস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে সোয়াপ লিঙ্ক আছে, জাস্ট সোয়াপ লিঙ্কটাকে আপনি কপি করেন। কপি করার পরে আপনি যদি একদম নিউ কামার হন তাহলে আপনার আগের ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ আমি এখান থেকে একবার না কয়েকবার উইথড্র করেছি। দেন ওটা কপি করার পরে চলে যাবেন আপনি এই যে আপনার ওয়ালেটে, যেটা প্রাইভেট কি দিয়ে আপনি ইনপুট করছেন। দেন আপনার ট্রাস্ট ওয়ালেটের এখানে ড্যাপ সেকশনে চলে যান, গিয়ে এটাকে জাস্ট এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এটাকে এন্টার করে দেন। এন্টার করে দিলে আপনার এখানে ড্যাপস, যেটা ড্যাপসে এই ওয়েবসাইটটা আপনার ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট সোয়াপ করে নিব। সোয়াপ করে সিলো টোকেনে কনভার্ট করে সেটাকে আমরা বাইন্যান্স উইথড্র করে সেল করতে পারবো। তো এখানে জাস্ট আপনার এই যেখানে ক্লেইমে ক্লিক করবেন, আগে যদি প্রথমবারে হন তাহলে আপনাকে এখানে ক্লেইম করতে বলবে। আমি অনেকদিন আগে করছি তার জন্য আপনাকে আমাকে ক্লেইমে ক্লিক করতে বলতেছে। দেন আমরা এখান থেকে কানেক্ট ওয়ালেট নামের একটা অপশন, এটা দিয়ে ক্লিক করবো। দেন এখানে ক্লিক করার পরে একটু জাস্ট লোডিং নিবে, জাস্ট আপনি একটু ওয়েট করবেন। করার পরে এখানে দেখেন একটা কিন্তু অ্যাপ্রুভাল আসছে, জাস্ট আমরা এটাকে অ্যাপ্রুভ করে দেবো। আপনারা অনেকেই বলেন যে এই যে ইয়াটা আছে সোয়াপ লিঙ্ক এটা কাজ করেন, আসলে কিন্তু এরকম না, কাজ করে কিন্তু আমি এখানে লাইভে কিন্তু করে দেখাচ্ছি আপনাদের। দেন আবার সিলেক্ট, এই যে এখানে দেখেন ওয়ালেট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, বা আপনার এখানে ক্লিকেবল না হলে আপনি জাস্ট এখান থেকে কেটে দেন। তো বিয়ার যখনই আমরা অ্যাপ্রুভ করছি তখনই আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে দেখেন ডিটেক্টেড ওয়ালেট নামের একটা অপশন কিন্তু এখানে চলে আসছে, জাস্ট আমরা এখানে যদি কেটে দিই, কেটে দিলে দেখেন কনগ্রেটস ইউ ক্লেইম টুডে এরকম একটা অপশন আসছে। দ্যাট মিন্স আমাদের এই যে ওয়ালেটটা এখানে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এখন জাস্ট এখানে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবো। দেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এই যে সোয়াপ নামের একটা অপশন দেখতে পারতেছেন, এইখানে আপনি ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করার পরে এখানে সোয়াপ যে সেকশনটা আছে সেটা ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে জি টোকেন থেকে, যে আমার এতটা জি টোকেন আছে, এখান থেকে সিলো টোকেনে আমরা কনভার্ট করব। এই যে সিলোতে ক্লিক করব, বা আপনি এখানে যদি এখানে ক্লিক করেন সার্চ করবেন, এখানে লিখবেন এই যে সিলো সিইএলও, এখানে এখানে লিখে জাস্ট আপনি এটাতে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে ম্যাক্স করে দেন, আপনি আপনার যত জি টোকেন আছে সবগুলো ম্যাক্স করে দেন। দেন এখানে প্রাইস দেখাবে কতগুলো আপনি পাচ্ছেন সিলো টোকেন। দেন এখানে এই যে দেখেন রিভিউ সোয়াপ, এখানে ক্লিক করবেন। রিভিউ সোয়াপে ক্লিক করার পরে আপনার এখানে সোয়াপে ক্লিক করতে হবে। আর ফার্স্ট টাইম যখন আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন প্রাইভেট কি দিয়ে, তখন আপনাকে গ্যাস ফি হিসেবে তারা ফ্রিতে গ্যাস ফিটা দিয়ে দিবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের সোয়াপটা হয়ে গেছে। আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, এটাকে যদি রিলোড করি, রিলোড করলে দেখতে পারবেন যে আমার আর এখানে কোনো জি বা গুড ডলারের টোকেন নাই, এটা সিলো টোকেনে কনভার্ট হয়ে গেছে। তো আপনি ফার্স্ট টাইমে যদি করার পরেও এখানে ব্যালেন্সটা দেখাই, তাহলে আপনি আবার সেকেন্ড অ্যাটেম্প নেন। দেন আমরা আবার সেকেন্ড অ্যাটেম্প নিচ্ছি, নিয়ে এখানে ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি। দেন ম্যাক্সে ক্লিক করার পরে আমাদের আবার এখানে রিভিউ সোয়াপ অপশনটা যদি এনেবল হয় তাহলে আমরা আবার ক্লিক করে দিব। আবার ক্লিক করে জাস্ট এখানে আবার সোয়াপে ক্লিক করব। দেন সোয়াপে ক্লিক করার পরে এখানে সিগনেচার দিয়ে দিব। দেন আপনার পাসওয়ার্ড যেটা আছে সেটা আবার দিয়ে দিবেন। দিয়ে এখানে দেখবেন যে আপনার এটা এখন সোয়াপ হয় কি না। এখন যদি আবার রিভিউ সোয়াপে ক্লিক করি, দেন সেম অপশন নিয়ে আসার কথা, জাস্ট এই যে এখন চলে আসছে, দেখেন অ্যাপ্রুভাল কিন্তু চলে আসছে। জাস্ট আমরা অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করে দিলে এখন কিন্তু হয়ে গেছে, দেখেন আমাদের কিন্তু এখানে ট্রানজ্যাকশন সাবমিটেড হয়ে গেছে। দেন যদি আমরা ক্লোজে ক্লিক করি, দেন আমরা দেখতে পারবো যে আমাদের এখান থেকে যে গুড ডলারের জি টোকেনগুলো ছিল এখন কিন্তু জিরো হয়ে গেছে, এবং কি আমাদের এত সিলো টোকেন চলে আসছে।
তো আমরা যদি এখন ব্যাক করি এখান থেকে, দেন আমরা বাইন্যান্সে এখন উইথড্র করব এই টোকেনগুলোই, কিছু টোকেন রেখে দিব গ্যাস ফি হিসেবে, পরবর্তীতে আবার উইথড্র করতে পারবো। তো এখানে এখন কিন্তু আমাদের সিলো চলে আসছে 1.4 এর মতো, দেন আমরা এখান থেকে ব্যাক করতেছি, ব্যাক করে জাস্ট এখন যদি ওয়ালেটটা ই করি দেখেন এখন কিন্তু আমাদের 1.42 মতো চলে আসছে। তো আমি এখন বাইন্যান্সে চলে যাচ্ছি, বাইন্যান্সে গিয়ে আমরা এই সিলোটাকে ডিপোজিট করব। এখান থেকে ডিপোজিট সেকশনে ক্লিক করব, দেন সিলোতে সিইএলও, দেন এটাতে ক্লিক করতেছি। এই যে সিলো চলে আসছে সিলো চেইনের, এখানে দেখতে পারতেছেন যে অ্যাড্রেস পেয়েছি, জাস্ট অ্যাড্রেসটা কপি করব, কপি করে এখানে চলে আসলাম, দেন সেন্ডে ক্লিক করব, পেস্ট করব, দেন 40 মতো করব, 1.4 এর মতো করতেছি, বা আরেকটু রেখে দিচ্ছি আমি গ্যাস ফির জন্য 3.5 এর মতো করতেছি, দেন কন্টিনিউতে ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করব, কনফার্মে ক্লিক করলে আমাদের কনফার্ম হয়ে যাবে, দেন কিছুক্ষণের মধ্যে বাইন্যান্সে চলে আসবে। আপনাদের সামনে লাইভেই সব কিছু দেখাচ্ছি, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনারা বলেন যে এই ডেক্সটা বা এই লিঙ্কটা কাজ করে না, তো এখানে কিন্তু আমার আপনাদের সামনেই দেখালাম লিঙ্কটা কিন্তু কাজ করতেছে। আমাকে অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করছে যে ভাই লিঙ্ক কাজ করে না, তো এখনও কিন্তু দেখলেন যে লিঙ্কটা কিন্তু কাজ করতেছে। তো আমি যদি বাইন্যান্সে যাই, বাইন্যান্সে গিয়ে একটু ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে চলে আসার কথা, জাস্ট একটু ওয়েট করি। তো এখানে দেখেন আমাদের কিন্তু সিলোটা সেটা কিন্তু চলে আসছে, আমি যদি এখানে রিলোড করি বা স্পটে চলে যায়, এই যে দেখেন প্রায় 21-13 সেকেন্ড আগে চলে আসছে, এখনও কনফার্ম হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই এটা আপনার ওয়ালেটে মানে এটি অ্যাড হবে। তো দেখতে পারতেছেন কিন্তু ইনস্ট্যান্ট চলে আসলো, এই যে দেখেন সাকসেসফুল হয়ে গেছে, দ্যাট মিন্স আমাদের এখন ওয়ালেটে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই আপনি গুড ডলারের যে টোকেনগুলো আছে আপনি বাইন্যান্সে এটা নিয়ে নিতে পারবেন ট্রাস্ট ওয়ালেটে সোয়াপ করে। তো আবার প্রসেস আমি দেখালাম, জাস্ট আপনার এখানে ওয়ালেটের বিষয়টা আছে সেটা আমার আগের ভিডিও থেকে একটু দেখে নেবেন কাইন্ডলি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আপনারা অনেকেই বলেন যে আপনাদের টোকেনগুলো আমার কাছে সেল করবেন, আমি ওইভাবে বাই সেল করি না, তবে আপনি ইজিলি কিন্তু এই টোকেনগুলো সেল করতে পারতেছেন বাইন্যান্সে নিয়ে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।